করোনা ভাইরাসের সাক্ষাৎকার নেওয়া, অথবা হুজুররা যে অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক হয়ে যাওয়ার ভান করা, অর্থাৎ যে যত বেশি ভান করতে পারে সেটাই আমি দেখতেছি তারা বড় হুজুরে পরিণত হচ্ছে ইদানিং, উইচ ইজ রিয়েলি অ্যাপলিং। এবং ধার্মিকদের সম্পর্কে এবং যারা বিশ্বাসীদের সম্পর্কে আমাদেরকে বাধ্য করে এক ধরনের নেগেটিভ ধারণা জন্ম দিতে, এটা কেন হচ্ছে আমি জানি না, এটা নিয়ে হয়তো আরো লম্বা ডিসকাশন হইতে পারে, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা দেখেন আরিফ ভাই, এখন আপনি জাফর ইকবালের কথা যদি আসি, আজকে থেকে 10 বছর আগে কিন্তু জাফর ইকবালের কোনো লেজিটিমেট সমালোচনা করলেও কিন্তু জাফর ইকবালের মুরিদরা ফাটাই ফেলতো। এখন কিন্তু অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন অহরহ সবাই অনলাইনে জাফর ইকবালের সমালোচনা করে, এবং এই দিনটা কিন্তু একদিনে আসে নাই। আমি যখন 2012 সালের দিকে প্রথম জাফর ইকবালের সমালোচনা, বিভিন্ন অবশ্যই যৌক্তিক কারণে, অযৌক্তিক কারণে না, সমালোচনা করছি, আমি যৌক্তিক কারণে সমালোচনা করার পর অযৌক্তিক ভাবে আক্রমণের শিকার হয়েছি, বাই হু, মাদ্রাসার পোলাপান না কিন্তু ইউনিভার্সিটি গোয়িং পোলাপান। তো কিন্তু আমরা কথা বলতে 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 আস্তে আস্তে আমার ফ্রেন্ড লিস্টের ইউনিভার্সিটি গোয়িং পোলাপান আস্তে আস্তে বুঝতে শুরু করছে, আর এই লোক তো ফালতু কথাবার্তা বলে আসলে। কিন্তু প্রথমবার দিন যখন বলছি তাদের কাছে কিন্তু এটা মনে হয় না যে আমি রাইট কথা বলতেছি, তাদের কাছে মনে হয়েছে আই এম হিটিং অন হিম। তো সময় লাগে, দীর্ঘ সময় লাগে এই জিনিসগুলো। আমি যে কারণে আপনার বললাম যে বাংলাদেশের চেতনা 15 বছর এস্টাবলিশ হয়ে বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। জাফর ইকবাল আজকে থেকে 15 বছর আগে আপনার পিরাউলিয়ার জায়গায় ছিল, কেউ কোনো সমালোচনাই করা যাবে না, সেই জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। এই হুজুরদেরকে নিয়ে এখন ধরেন কথা বলা, যে কারণে আমি আমার ক্যাপাসিটিতে আমি ফেসবুক থেকে কথা বলি, এবং আমি মনে করি যারা হইতেছে বিশ্বাস করেন যে হুজুররা রাইট কাজটা করতেছে না, তাদের সবারই, সকলের জায়গা থেকে সবারই কথা বলা উচিত। তাইলে যেটা হবে, আমি যখন আমি আমার জায়গা থেকে কথা বলবো, ওই দুবাইয়ে বসে যেই লোক করোনা ভাইরাসের সাক্ষাৎকার শুনে বিশ্বাস করতেছে তাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। বাংলাদেশের যেই সেই ছেলেটা ধরেন শ্রমিক লেভেলের, সে কিন্তু আমি যত যুক্তির কথাই বলি, সে যুক্তি কি জিনিস জানাই না। কিন্তু ইউনিভার্সিটির যেই ছেলেটা, আমার ফ্রেন্ড লিস্টে যে ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটির পোলাপান গুলো আছে, এরা কিন্তু এই করোনা ভাইরাস হুজুরের কিন্তু ফ্যান, প্রচুর আছে ফ্যান। তো এদেরকে আমি কিন্তু প্রথম দিন বললে এদেরও ভালো লাগবে না, দ্বিতীয় দিন বললে ভালো লাগবে না, আস্তে আস্তে এরা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করবে যে আসলে এগুলো কি বলছে পাগল ছাগলের মতো। সো আমার জায়গা থেকে আমার দায়িত্ব হইতেছে এই হুজুরদের ক্রেডিবিলিটিটা নষ্ট করা, আমার জায়গা থেকে যে এরা 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 ক্রেডিবল না, এরা যেসব কথাবার্তা বলে এগুলা নেওয়া যাবে না। আমাদের যে যে নাস্তিকদের কথা আমরা খানিকক্ষণ আগে বলতেছিলাম, যারা এই যে এক ধরনের, তারা কি হুজুরদের ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য কাজ করতেছে না? আপনি তাদের কন্ট্রিবিউশন কে কিভাবে দেখবেন? তাদের তো নিজেদের ক্রেডিবিলিটি নাই, সমস্যাটা তো ওই জায়গাতে। আমি যখন একটা কথা বলি তখন আমার ফ্রেন্ড লিস্টের লোকজন জানে যে আমি একজন মুসলমান, আমি একজন ব্লাইন্ড ইসলাম হেটার না, সুতরাং আমি যাই বলতেছি আমি জাস্ট হেটের জায়গা থেকে বলতেছি না, তারা অ্যাটলিস্ট আমাকে একটু ক্রেডিবিলিটি জায়গায় রেখে আমার নেক্সট কথাটা শুনবে। কিন্তু আপনার আসিফ মহিউদ্দিন মুখ খুললেই কিন্তু দূর, এই শালা তো খুব বাজে ভাষায় কথা বলে এবং সে ইসলাম দেখতে পারে না, দেখে সে এসব কথা বলতেছে। সো যে কারণে আমি মুফাসিল ইসলামের কথাটা আমি শুরুতে যেটা বললাম যে মুফাসিল ইসলামের কথায় অনেক কথায় আমি সাবস্টেন্স পাই, কিন্তু ক্রেডিবিলিটি জায়গাটা নষ্ট হয়ে গেছে, এখন সে সাবস্টেন্টিভ কথা বললে পাবলিক পাত্তা দেয় না। বাংলাদেশের নাস্তিকরা তাদের ক্রেডিবিলিটি জায়গা নষ্ট করে ফেলছে, এরা এখন যত ক্রেডিবল ওয়েতে হুজুরদের সমালোচনা করুক, নাস্তিক শুনলেই পাবলিক আর টানা পয়সা দান দিবে না যে ধর এগুলা তো ফালতু কথাবার্তা বলে। কিন্তু যাদের ক্রেডিবিলিটি জায়গাটা আছে, যারা মুসলিম, যেমন আমি মুসলিম, আমার ফ্রেন্ড লিস্টের আরেকটা ছেলে হয়তো মুসলিম, মুসলিম একটা মানুষ মুসলিম জায়গা থেকে যদি সে হুজুরদের সমালোচনা করে তখন তার ক্রেডিবিলিটি জায়গাটা আরেকটু স্ট্রং থাকে। তো যে কারণে আমি মনে করি যে আমাদের উচিত এই হুজুরদের ক্রেডিবিলিটি নষ্ট করা, আমাদের উচিত এটা সামনে নিয়ে আসা যে এই হুজুরটা যেসব কথা বলতেছে এগুলো সঠিক না। এবং এই কাজটা করলে আমি যেটা বললাম, আমার কথা একটা শ্রমিক ছেলে শুনবে না, কিন্তু আমার কথা একটা ইউনিভার্সিটি গোয়িং ছেলে আস্তে আস্তে থট দিতে শুরু করবে। এবং এটা যেটা বললাম, এটা শুনে ভালো লাগলো। আপনারা কি চেষ্টা করতেছেন, বা মানে আপনি ধরেন আপনার যে সোশ্যাল সার্কেল বা আপনার যে সোশ্যাল সোশ্যাল আমি বলবো যে বাউন্ডারি বা সোশ্যাল রিমিট, তাদের ব্যাপারে কথা বলছেন, কিন্তু ধরেন বাংলাদেশের সংখ্যা দিক দিয়ে যারা বেশি, মনে করেন আপনি যে দুবাইয়ের কথা বললেন, অথবা এই যে করোনা ভাইরাসের সাক্ষাৎকার নেওয়া হুজুরের নাম ভুলে গেছি আমি, সেই লোকের কথা যারা শুনে যে অডিয়েন্স, এবং তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে এই ধরনের ফেসবুক থেকে কাউ, কেউ কি হুজুরদেরকে সমালোচনা করতেছে, বা আপনার কি মনে হয় দেয়ার ইজ দেয়ার এনি হোপ, ইজ দেয়ার এনি পিপল অ্যাকচুয়ালি লজিক্যাল এই কথাগুলো বলার চেষ্টা করতেছে? এইখানে দেখেন একটা জিনিস আমি আগে একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমি এগুলো আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি যে পরিবর্তনটা একটা টপ ডাউন প্রসেস নাকি বটম আপ প্রসেস। আমি বিশ্বাস করি পরিবর্তনটা একটা টপ ডাউন প্রসেস, যেই কারণে আমার প্রত্যেকটা সমাধান দেখবেন টপ ডাউন,
আমি প্রথম বলছি মাদ্রাসার শিক্ষক চেঞ্জ করতে হবে ছাত্রদেরকে চেঞ্জ করতে হলে, আমি বলছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে চেঞ্জ করতে হবে বাংলাদেশের এডুকেশন কালচার চেঞ্জ করতে হলে, আমি কিন্তু বলি নাই যে মাদ্রাসার একটা গ্রামের একটা ছেলেকে সচেতন হয়ে যেতে হবে এবং গ্রামের প্রত্যেকটা ছেলে দুবাইয়ে যারা শ্রমিক হিসেবে কাজ করে এরা সবাইকে আমরা সচেতন করব তারপর আস্তে আস্তে পরিবেশ চেঞ্জ হবে, আমি কিন্তু এটা বলি নাই, কারণ আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাবল কোনো ওয়ে। আমি বিশ্বাস করি যে টপ ডাউন প্রসেস হতে হবে পরিবর্তনটা, তো যেই কারণে আমাদেরকে শুরু করতে হবে প্রতিষ্ঠান দিয়ে, প্রতিষ্ঠানের পরে প্রতিষ্ঠান যারা চালায় সেই সেই লোকদেরকে দিয়ে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক মাদ্রাসার শিক্ষক হোক ওনাদেরকে দিয়ে, তো যেই কারণে হ্যাঁ হ্যাঁ আপনি যে কথাটা বললেন যে আমি এই ব্যাপারে আমি আমার আমি আসলে এই কাঁদাতে নামতে চাই না, এগুলো আসলে একটু কিছুটা কণ্টকাকীর্ণ পথ, আমি আসলে এই এই সব অ্যাক্টিভিজম আমার আমি লাইক আই সেড আমি রিসার্চার বাই প্রফেশন, আমি আমার ক্যাপাসিটিতে মানুষের না, মধ্যে আপনি ভিন্ন করতেছেন বুঝলাম, পার্সপেক্টিভ। এবং আপনি আপনার একটা অন্য ফোকাস এরিয়া আছে, কিন্তু কেউ না কেউ তো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। কারণ আপনি বলতেছেন যে আমরা যারা কথা কথা নাস্তিক, আমাদের কথা মুখ খুললেই সবাই বলে তোমার কথা আমি শুনবো না, বিকজ তোমার দিলে সিলমোহর, এবং তুমি যেহেতু আমাদের পথটাকে পছন্দ করো না, সুতরাং তোমার সমালোচনা গ্রাহ্য না। কিন্তু যারা মুসলিম এবং যারা অ্যাকচুয়ালি এই কাদা ঘাঁটতে চায়, তাদের কারো কি আপনি দেখছেন ইন্টারনেটে আছে যারা অ্যাকচুয়ালি এটা করতেছে অ্যাক্টিভলি? এটা হ্যাঁ খুব বেশি নাই, খুবই কম আছে, এবং আমি যেটা করি আমি কিন্তু খুবই শকিং ভাষায় হুজুরদের সমালোচনা করি, মানুষজন ভাবে কি শকিং ভাষায় সমালোচনা করতেছি সম্ভবত ঘৃণার জায়গা থেকে কিনা, আমি করি কেন এই শক ফ্যাক্টরটার দরকার আছে, এরা যে একটা মান মন্দিরের মধ্যে এদেরকে নিয়ে গেছে যেদের ব্যাপারে কথাই বলা যাবে না, ব্যাপারটা যে এরকম না এদেরকে নিয়ে যে খুবই স্ট্রং ওয়ার্ড ইউজ করা যায়, এই শকটা দেওয়ার জন্য মানুষের এই রিয়েলাইজেশনটা দেওয়ার জন্য যে এদেরকে নিয়ে স্ট্রং ভাষায় কথা বলতে হবে, কথা বলা ইজ ফাইন, এটা কোনো সমস্যা নাই, এটাকে আমরা যে বললাম কারণে আমি স্ট্রং ওয়ার্ড ডিসেন্সিটাইজেশন। ডিসেন্সিটাইজ করা সত্যি কথা অনেকটা ডিসেন্সিটাইজ করার চেষ্টা করি এদেরকে। নাও এই কাজটা এক একজন এক এক ভাবে করে, আমি যেরকম শক ফ্যাক্টর দিয়ে করার চেষ্টা করি ডিসেন্সিটাইজ করার জন্য এদেরকে এই বিষয়গুলোর প্রতি, এইভাবে সবাই করে না, অনেকে আছে খুবই মাইল্ড ভাষায় করে, কিন্তু খুবই মাইল্ড ভাষায় করলে সেটা আসলে ইম্প্যাক্ট একই রকম থাকে না, মানুষজন এটা পাত্তা দেয় না, দাম দেয় না। আমার আমার পরিচিতির পরিচিতদের মধ্যে কিছু লোক আছে যাদের ফলোয়িং আছে, ফ্যান ফলোয়িং ফলোয়িং আছে, তারা কথা বলে খুবই মাইল্ড ভাষায়, খুবই ভদ্র ভাষায় কথা বলে, তো যেই কারণে আমি মনে করি যে শক ফ্যাক্টরটা না থাকা এটার ইম্প্যাক্টটাও ওইভাবে মানুষের মধ্যে কোনো ধরনের ছেদভেদ লাগে না কি, মানুষ পড়ে পড়ে হইতেছে জাস্ট মুভ অন, এটা মানে ধাক্কা দেয় না তাদেরকে, তো কিছু আছে খুবই লিমিটেড হ্যান্ডফুল অফ পিপল যারা এগুলো সমালোচনা করে, এবং আমি আমার প্রোফাইলে প্রায় সময়গুলো লিখি, আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছি যে আমি মনে করি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে যারা বিশ্বাস করে যে ইসলামের নামে যেগুলো চলতেছে এগুলো বদলানো উচিত, চেঞ্জ করা উচিত, তাদের উচিত সামনে আগায় আসা, এগুলো নিয়ে কথা বলা এত সেফ প্লে করা ঠিক না, এই কয়েকদিন আগে আমি এরকম একটা কারণ এটা স্ট্যাটাস দিছি এটাতে এবং আমাদের সমস্যা হচ্ছে কি, ধরেন বাংলাদেশের হ্যাঁ হুজুর প্রজাতির প্রাণী আছে দেখতেছি আমরা, এবং আমি এইভাবে বলি হুজুর প্রজাতির প্রাণী, কারণ এগুলা মানুষের মতন আচরণ করে না, কী সব কিম্ভূত কিমাকার দাবি করে এবং চাপার উপর চলতেছে, এবং লক্ষ লক্ষ পোলাপান সামনে বসে থাকে, এবং তারা যখনই বলে বলেন আল্লাহ আকবর, তারা আল্লাহ আকবর বলতেছে, তাদের মধ্যে এতটুকু কমন সেন্স পর্যন্ত নাই যে এই লোকটা যে এই কথাটা বলতেছে এটা এক ধরনের ইললজিক্যাল এবং গাধামিপূর্ণ এবং ডাউন রাইট মিথ্যা কথা, এবং এটা প্রতিবাদ করার মতন লোক মানে মুসলিমদের মধ্যে কম। আমরা যে কজন বলতেছি, কম আপনি কেন বললেন যে আরে ভাই আমাদের কথাটা কম কেন খুব বেশি দেখেন পৌঁছায় না, এই এই কারণে এই এই বাবলটা ভাঙতে কিন্তু আমারই অনেক দিন সময় লাগছে, আমি যে কথাগুলো আজকে থেকে জাস্ট 10 বছর আগেও কিন্তু আমি নিজে ওই বাবলে বিলং করতাম, আমি নিজেই কিন্তু ওই ওয়াজ শুনে আমি একটা সেকেন্ড থট দিতাম না, এই বাবলটা ভাঙার জন্য যেই পরিমাণ এডুকেশন বলি পার্সপেক্টিভ বলি এক্সপোজার বলি আমি প্রিভিলেজড আমি সেটা পাইছি দেখে আমি বাবলটা ব্রেকআউট করে আসতে পারছি, এই প্রিভিলেজটা এরা পায় নাই, কারণ আমি আসলে এদেরকে আমি নানান রকম স্ট্রং ওয়ার্ড ইউজ করে সমালোচনা করি, এট দা সেম টাইম আই অ্যাপ্রিশিয়েট দা ফ্যাক্ট যে তাদেরও তাদেরকে আমরা ইনপুট দিচ্ছি না, প্রপার ইনপুটটা না দিয়ে অনেক কিছু আশা করতেছি তাদের কাছ থেকে, আমি নিজেই 10 বছর আগে ওই ঠিক ওই জায়গাটাতেই ছিলাম, সো এই কারণে আর কি যে ধরেন আমার কথা হচ্ছে যে আমাদের ধর্মে একটা কথা আছে যে যেই এলাকাতে নবী নবী যায় নাই, আসলে ধর্মে একটা কথা আছে না, এই কথাটা শুনছি আমি জানি এটা সত্য মিথ্যা, কারণ ধর্মের অনেক কিছুই পরে জানতে পারি অবাস্তব, যাদের কাছে নবী যায় নাই তাদেরকে আল্লাহ হইতেছে জবাবদিহি করবে না, এরকম একটা কথা শুনছি হুজুরদের কাছে, আই ডোন্ট নো সত্য মিথ্যা হয়তো সত্য, তো তার মানে হচ্ছে আপনার যাদের কাছে সঠিক মেসেজটা পাঠানো হয় নাই তাদেরকে আসলে জবাবদিহিতার সামনে নেওয়াটা আসলে অনেকটা আনফেয়ার হয়, সো এই মানুষগুলাকে যেমন যারা এই হুজুরের সামনে হাজার হাজার গ্রামের মানুষজন শুনতেছে কথাবার্তা এদেরকে সঠিক পার্সপেক্টিভে এক্সপোজ করার জন্য যে এরকম একটা টিডিয়াস আরডিওয়াস একটা লম্বা পেইনস্টেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কখনোই ওদেরকে নেই নাই,
সুতরাং তাদের কাছ থেকে আপেল গাছে কমল আশা করেও লাভ নাই। ওই এটাই করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের এই হুজুরদের ভাষাটা, যে আপনি দেখেন এই যে আজহার অনেক জনপ্রিয় হয়ে গেলেন, উনি কিন্তু আপনার এই নর্মাল হুজুরদের কথাবার্তার বাইরে কথাবার্তায় বলতেছিলেন, মানুষজনও কিন্তু শুনতেছিল। উনি কিন্তু বলতেছিলেন যে কুলখানি এগুলো ইসলাম সম্মত না, উনি কিন্তু বলতেছিলেন যে মসজিদের নামে হাজার হাজার টাকা খরচ করে এইসব টাইলস করাটার অপচয়, এগুলো অপচয়। এই কথাটা আপনি যদি বলেন যে মসজিদে টাইলস খরচ করা হাজার হাজার টাকা খরচ করে এটা অপচয়, আপনারা কিন্তু ফাটায় ফেলবে, আমি যদি বলি আমাকেও ফাটায় ফেলবে। আজহারি যখন বলছে তখন কিন্তু মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, দৌড়াই দৌড়ায় গেছে এগুলো শোনার জন্য, তখন কিন্তু কেউ মাইক ভাঙে নাই, প্যান্ডেল ভাঙে নাই। আমি এই কারণে আজহারি যখন দেশ ছাড়া হয়েছে তখন আমি একটা এপিসোড করছিলাম এটার উপরে, যে আজহারির মতো লোকদেরকে দরকার ছিল, যে যিনি হইতেছে এই ধরনের ন্যারেটিভটা চেঞ্জ করে ফেলবেন, যে মসজিদে যে অপচয় করাটাও অপচয় এই কথাটা কিন্তু সে হুজুরদের সে মুখ কিছু থেকে কিছু জীবনে বের এদিক হইতো না। সেদিক কথা বলছিল, কিন্তু জেনারেলি সে আমি দেখছি তার চাপাবাজিও কিন্তু খুব একটা খারাপ না, মানে চাপাবাজি আছে 100%, মানে সেটা সে একটু আমাকেও আপগ্রেডেড আমাকেও ভার্সন ভাবতে মনে হয়, ইংরেজি কথাটা তো বলে, বাট টু দ্য কোর আমার কাছে তার ডিফারেন্স কিছু মনে হয় না। কারণ তার যেহেতু সে তো লোকটার নাম কি ইন্ডিয়ান যে জাকির নায়ক, জাকির নায়কের সে কিন্তু সবসময় ডান হাত, সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল, সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে হ্যাঁ হি ইজ পলিশড, বাট স্টিল এ পলিশড থার্ড ইন মাই ওপিনিয়ন, সরি ফর দ্য আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ। দেখেন, না 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 ঠিক আছে, আমি আসলে আমি জানি না আপনি, আমি সবসময় সবার প্রতি ফেয়ার হওয়ার চেষ্টা করি, ডাজেন্ট ম্যাটার আমি তার সাথে একমত কি একমত না, সে আমার মতাদর্শে কি মতাদর্শে না, আমি হচ্ছে আপনার সেটা আসিফ মহিউদ্দিনের ক্ষেত্রে যেখানে ফেয়ার হওয়ার ফেয়ার হব, আমি আজহারির ব্যাপারে যেখানে ফেয়ার হওয়ার ফেয়ার হব, যেখানে সমালোচনা করার আমি আজহারিরও সমালোচনা করব, আমি জাস্ট সবার প্রতি ফেয়ার থাকার চেষ্টা করি। আপনি যে কোনো মানুষকে আমাকে আমার ওয়ার্স্ট টাইমে ওয়ার্স্ট, আপনি যদি জুম ইন করে আমার কিন্তু অনেক কিছু খুঁজে বের করে আনতে পারবেন, বাট আপনি যদি ইফ ইউ আর ট্রাইং টু বি ফেয়ার, আপনি বিগার পিকচারে যদি ফেলেন এভারেজ কথা যে আচ্ছা বলছেন, এই ছেলে ওকে। তো, হ্যাঁ আপনি যে এই ছেলে তো 10 বছর আগে গার্বেজ কথা বলছে, ধরেন আমার কথাই, যে এই ছেলে তো 10 বছর আগে কি বলছে না বলছে, এই এগুলো আপনি সামনে এনে কিন্তু আমার ডিলেজিটিমাইজ করতে পারবেন আনফেয়ার ওয়েতে, কিন্তু ইফ ইউ আর বিং ফেয়ার, যে আচ্ছা সে 10 বছর আগে স্টুপিড ছিল, এই 10 বছরে তো সে অনেক ইভলভ করছে, এখন তো তার চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়ে গেছে, সুতরাং আমি তাকে এই 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 অপপ্রচারটা তার বিরুদ্ধে না করি, আমি তার প্রতি ফেয়ার থাকার চেষ্টা করি। 10 বছর উনি অনেক আগে গেছেন, উনি হয়তো এখন আর ওয়াজে সেই কথাগুলো বলবেন না, না প্লাস তো উনি যদি ইভলভ করে মানে আমাদের সেটা সে ইভলভ অ্যাপ্রিশিয়েট করা করতেছে উচিত। কিন্তু 100% করে না, এই কারণে হয়তো যে তার যে অডিয়েন্স সে অডিয়েন্সকে সে হারাইতে চায় না, কারণ সেই অডিয়েন্স কিন্তু অলরেডি কন্ডিশনড টু লিসেন টু মনে করেন ওই যে করোনা সাক্ষাৎকার নিবে টাইপের, সো তার তাদের মাঝে হঠাৎ করে সে যদি 100% এক ধরনের ইভলভ কথা বলা শুরু করে তাহলে কিন্তু সে অডিয়েন্সকে হারাই ফেলবে, টোটাল হারাই ফেলবে, ট্রু দ্যার ট্রু ইজ এ রিস্ক অ্যাজ ট্রু ওয়েল, সো সো তাকে কিছু কিছু হয়তো এই ধরনের কিছু কথা ট্রিকি বলতে হইতে হয়। হইতেছে, আই সি গট ইট। কিছু ট্রিকি ট্রিকি হয়তো হইতে হইতে হইতেছে। আমি সেটা বললাম, আপনি জাস্ট ফেয়ারলি দেখেন যে সে অনেস্ট অনেস্ট কিনা এবং সে ফর দ্য মোস্ট পার্ট সে রাইট কিনা যাক, আজকে আমরা জি। আমার কাছে আলোচনাটা খুব ভালো লাগছে।